ঘূর্ণিঝড় রিমাল লন্ড ভন্ড করে দিয়ে গেছে সুন্দরবন। জলোচ্ছ্বাসে সাগরের পানি অন্তত 10 ফুট উঁচু হয়ে ঢুকেছে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন অংশে, যার তোড়ে ভেসে গেছে বহু গাছ, ভেঙে গেছে বন বিভাগের স্থাপনা, বহু প্রাণীও মারা গেছে। 39টি হরিণ, বন্য শুকর ও বানরের মৃতদেহ উদ্ধার হয়েছে। অনুসন্ধান চালালে এই সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বন কর্মকর্তারা। প্রতিনিধিদের পাঠানো ও তথ্য নিয়ে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বেগে নোনাপানি ঢুকেছে সুন্দরবনের অন্তত 40 ভাগ এলাকায়। এতে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের ক্ষতি হয়েছে ব্যাপক। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সাগর উপকূল থেকে বনের ভেতরে অন্তত 100 কিলোমিটার এলাকা ডুবেছে এই জলোচ্ছ্বাসে, যার অবস্থান ছিল 24 ঘন্টারও বেশি। এর আগের কোনো ঝড় জলোচ্ছ্বাসে আসা পানি এত দীর্ঘ সময় সুন্দরবনে আর থাকেনি। জলোচ্ছ্বাসের পানি দীর্ঘ সময় ধরে বনের ভেতরে থাকার কারণেই ভেসে ডুবে মারা গেছে হরিণ সহ নানা ধরনের বন্য প্রাণী। পানি নেমে যাওয়ার পর ধীরে ধীরে তা স্পষ্ট হচ্ছে। ভেসে যাওয়া বাড়িঘরের চাল বাঁশ কাঠ খুঁজতে গিয়েও স্থানীয়দের অনেকে হরিণ, বানর, বন্য শুকুরের মরদেহ নিয়ে ফিরছেন লোকালয়ে। খটকো অভয়ারণ্য কেন্দ্র থেকে আমরা 26টি মৃত হরিণ উদ্ধার করেছি এবং সেটা মাটি চাপা দিয়েছি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এছাড়া বিভিন্ন জায়গায় পানির স্রোতে ভেসে যাওয়া কিংবা আহত অবস্থায় আমরা 17টি হরিণ জীবিত উদ্ধার করেছি। পরবর্তীতে সেটি সেবা শুশ্রূষা করে বনে অবমুক্ত করেছি। বন্য প্রাণী, মূল্যবান গাছ ছাড়াও এবারের ঘূর্ণিঝড়ে বনের ভেতরে থাকা বন বিভাগের ক্যাম্প, মিঠা পানির পুকুর, স্পিড বোট, নৌকা, ওয়ালের সিস্টেম, কাঠের সেতু সহ নানা ধরনের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কটকা, দুবলারচর, আলোরচর, কোকিলমণি, আলোরকোল এলাকায়। সুপেয় পানির যে আধারগুলো ছিল বেশ সবগুলো পুকুরেই আপনার লবণ, যেহেতু 4-5 ফিট জোয়ারের পানি ছিল, জোয়ারের পানি লবণাক্ত পানি ইন করে গিয়েছে এবং এটা সবচেয়ে বড় ক্রাইসিস আমাদের জন্য এখন। বন বিশেষজ্ঞরা বলছেন, জলোচ্ছ্বাসের হাত থেকে প্রাণীদের রক্ষায় এখন সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে উঁচু টিলা ও শেল্টার করা জরুরি হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।